সবুজ ধান খেতের দিগন্তে মিলেছে শরতের নীল আকাশ। দুপাশের কচি ধানের ক্ষেত পেরিয়ে দেখা যায় জমিদার বাড়ি। কালের নিয়মে সাবেকিয়ানা অনেকটা ফিকে হলেও ওপার বাংলায় পূর্বপুরুষদের দুর্গাপূজার নিয়ম নিষ্ঠায় একটুও ভাটা পড়েনি এপার বাংলাতে। প্রায় 80 বছর আগে দেশভাগের কারণে ছিন্নমূল হতে হয়েছিল শিকদার পরিবারকে। তারপর থেকে স্থায়ী ঠিকানা আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনগর। প্রায় 200 বছরের পুরনো রীতি মেনেই এখনো দুর্গাপুজো হয় শিকদার বাড়ির ঠাকুর দালানে। পুজোর কয়েকটা দিন শিকদার বাড়ির সদস্যদের সঙ্গে মিশে যান প্রতিবেশীরাও। এ পুজোয় সেরকম কোনো জাঁকজমক না থাকলেও এলাকার এত মানুষ ভিড় জমান যে শিকদার বাড়ির দুর্গাপুজো যেন সার্বজনীনতা লাভ করে নিজস্ব ছন্দে। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গিয়েছে, বাংলাদেশের শিকদার বাড়িতে প্রথম এই পুজো শুরু হয়েছিল সেই কবে। তারপর থেকে প্রাচীন রীতি মেনে আজও পুজোর রেওয়াজ ধরে রেখেছে শিকদার পরিবারের সদস্যরা। প্রথম দিকে আরো কিছু নিয়মকানুন জড়িত ছিল এই পুজোর সাথে, কিন্তু পরবর্তীতে উত্তরসূরিরা তা পছন্দ না করায় বন্ধ হয়ে যায় সেই রীতি। পরিবারের সদস্য রঞ্জিত শিকদার জানান, পুজোর নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো করা হয়। তাদের বাড়ির প্রতিমা প্রায় 4-5 কিলোমিটার দূর থেকে কাঁধে করে নিয়ে আসা হয়। কাঁধে করে দশমীতে মায়ের বিদায়ও দেওয়া হয়। এলাকার প্রায় 150 লোক ওই প্রতিমা আনার দিন সামিল হন। রীতি মেনে অষ্টমীর গভীর রাতে রক্ষাকালীর পুজো করা হয়। এই পুজো যে বহু প্রাচীন তার নিদর্শন হিসাবে পুরনো কিছু বিশেষ দ্রব্য পুজো মণ্ডপে নিয়ম করে শোভিত হয় ইতিহাসকে সাক্ষী রাখতে। ফালাকাটা জটেশ্বরে মুজরাই নদীর তীরে নবনগরে শিকদার বাড়ির দুর্গাপূজায় আজও অষ্টমীর রাতে রক্ষাকালীর পুজো হয়। দেশভাগের আগে বাংলাদেশের ঢাকা জেলার দামরাই থানার বনসাই নদীর তীরে নৈহাটি গ্রামের শিকদার বাড়ির এই পারিবারিক পুজোর সূচনা করেছিলেন গয়ানাথ শিকদার। দেশভাগের পর শিকদার বংশের লোকেরা চলে আসেন ফালাকাটা জটেশ্বর 2 গ্রাম পঞ্চায়েতের এই নবনগর গ্রামে। ওপার বাংলা থেকে আসার সময় শিকদার পরিবার তাদের পারিবারিক দুর্গা প্রতিমার পুরনো কাঠামো ও পূজায় ব্যবহৃত জিনিসগুলো নিয়ে এসেছিল। প্রতিমার কাঠামোটি নষ্ট হয়ে গেলেও আজও রয়ে গিয়েছে পিতলের সেই নিদর্শন। পারিবারিক পুজোর বংশানুক্রমিক অনুশাসন মেনে আজও মায়ের প্রতিমার পাশে রাখা সেই সাবেকি দ্রব্যগুলোরও পুজো হয়। শিকদার বাড়ির বর্তমান প্রজন্মের পেশা কৃষিকাজ। এপার বাংলায় আসার পর নবনগরে জমি কিনে চাষবাস করে প্রতি বছর মায়ের পুজো করেন তারা। চিরাচরিত সাবেকিয়ানা রীতি মেনেই মায়ের প্রতিমার গড়ন তৈরি হয়। বংশের নিয়ম অনুযায়ী গাড়িতে নয়, 4-5 কিলোমিটার দূরে প্রতিমা তৈরির কারখানা থেকে শিকদার বাড়ির লোকেরা কাঁধে করে বাড়িতে প্রতিমা নিয়ে আসেন। স্থানীয় মুজরাই নদীতে দশমীতে মায়ের বিদায়ও দেওয়া হয় কাঁধে চাপিয়েই। পারিবারিক পুজো হলেও তাতে সামিল হন গ্রামের লোকেরাও। বিশেষ কোনো জাঁকজমক আলো আঁধারির খেলা না থাকলেও শিকদার বাড়ির দুর্গাপুজো আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে স্থানীয় বাসিন্দাদের কাছে। আপন খেয়ালেই যেন সার্বজনীনতা লাভ করে নিয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিকদার বাড়ির দুর্গা। ভারতে আসার পর থেকে কারখানা থেকে প্রতিমা আনে ঘাড়ে, এতে পারদর্শী হলো রাজবংশীরা। প্রতিমাটা আনা এবং বিসর্জন এরাই কিন্তু ঘাড়ে নেয়, আর বাকি যে 4টা পুতুল থাকে 4 জনে মাথায় নেয়। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মণি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল, আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।